ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শুরুতে নিজেকে চিনিয়েছেন সাব্বির রহমান, তবে সময়ের সাথে সাথে এখন একেবারে অচেনা রূপে টানা ব্যর্থতার ছাপ রেখেছেন শ্রীলঙ্কার সাথে প্রথম টি টোয়েন্টিতে। শুধুই কি 20 ওভারের ম্যাচ, সবখানেই ফেল করেছেন, করে যাচ্ছেন সাব্বির রহমান। মরার উপর খারার ঘা, ক্রিকেটকে নয় মাঠের বাইরের বিতর্ককে নিজের সঙ্গী করেছেন নিয়মিত। মাদি হাসানের রিপোর্টে বিস্তারিত। অল্প দিনের ক্যারিয়ার রাতারাতি তারকা হয়েছেন সাব্বির রহমান। বিতর্কিত টেলিভিশন বিজ্ঞাপন করা, আম্পায়ারকে গালি দেওয়া, বিপিএল এ নারী কেলেঙ্কারি থেকে শুরু করে কদিন আগে দর্শক পেটানো, যত দ্রুত উত্থান হয়েছে মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত বিতর্কে, পতনের পালায় জোর হাওয়া দেওয়ার কাজটা নিজেই করেছেন সাব্বির। আমি রান করতে পারিনি, সমস্যাটা এখানেই। তবু দিন শেষে তার সবচাইতে বড় পরিচয় তিনি ক্রিকেটার, সেই আসল কাজটাও সাব্বির করতে পারছেন না ঠিকঠাক। ব্যর্থতার পালায় সবশেষ অঙ্কে শ্রীলঙ্কার সাথে 2 বলে 1 রান করে আউট হওয়া। পরিসংখ্যান টি টোয়েন্টি দলের সাব্বিরের জায়গা নিয়ে প্রশ্ন তুলবে। আন্তর্জাতিক 20 ওভারি ফরম্যাটে টাইগাররা খেলেই তো হাতে গোনা কিছু ম্যাচ, সেখানে গেল 2 বছরে মোটা দাগে ব্যর্থ, বেশিরভাগ সময়ে ওয়ান ডাউনে খেলতে নামা টি টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত সাব্বির। শুধুই কি টি টোয়েন্টি, সব ফরম্যাট মিলিয়ে সুপার ফ্লপ, তারপরও বারবারই টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে সাব্বিরে, প্রতিবারই হতাশ করেছেন। দেশের বাইরে তো বটেই, সব ফরম্যাট মিলিয়ে গেল 14 ইনিংসে 9 বার 10 বা তারও কম রানে আউট হয়েছেন সাব্বির। সাম্প্রতিক পারফরমেন্সের কথা বাদ দিলেও ক্যারিয়ার পরিসংখ্যানটা অস্বস্তির। এ পর্যন্ত 11 টেস্টে 22 বার ব্যাট হাতে নিয়ে 15 বার 25-এর কমে আউট হয়েছেন, আর ওয়ানডেতে 45 ইনিংসে 29 বার 25-এর কম করেছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান। শুধুই কি ব্যাটিং, সাব্বির রহমানের ফিল্ডিংয়ের কথা বললে হয়তো মাথায় আসবে ঢাকা টেস্টে ক্যাচ মিস করার টানা স্মৃতি। আপনার মনে হতেই পারে মনোযোগটা কোথায় যেন হারিয়ে এসেছেন। সত্যি যদি তাই হয়, কে জানে, একদিন বাংলাদেশের ক্রিকেট থেকে হারিয়ে যাবেন, আক্ষেপের নাম হয়ে থাকবে সাব্বির রহমান। মাহরিয়াসান,